প্রতিষ্ঠার 7 বছরেও পূর্ণাঙ্গ লোকবল পাচ্ছে না পরমাণু শক্তি নিয়ন্ত্রণে একমাত্র প্রতিষ্ঠান বিএইআরএ। হামলাতন্ত্রের কাচির নিচে পড়ে কর্তৃপক্ষের প্রস্তাবিত 4 ভাগের মাত্র 1 ভাগ লোকবল পাচ্ছে প্রতিষ্ঠানটি। বিষয়টা নিয়ে হতাশ খোদ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান। একজন বিশেষজ্ঞ বলছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে নিরাপদ রাখতে প্রশিক্ষিত ও দেশীয় নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বিকল্প নেই। আরিফুল সাজ্জাদের প্রতিবেদন। ভারতের তামিলনাড়ুর কুদমকুলাম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, রাশিয়ার সহায়তায় যেটি নির্মাণ করেছে দেশটি। 2011 সালের দিকে এই বিদ্যুৎ কেন্দ্রে বিভিন্ন ধরনের নির্মমানের যন্ত্রপাতি দেওয়ার অভিযোগ ওঠে রাশিয়ার বিরুদ্ধে। প্রথম দিকে অস্বীকার করলেও 2012 শুরুতে সরবরাহকারী প্রতিষ্ঠানের একজন কর্মকর্তাকে আটক করে রুশ গোয়েন্দা সংস্থা FSB। বিষয়টি নিয়ে বেশ কড়া পদক্ষেপ নেয় ভারতের পরমাণু শক্তি নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। সারা বিশ্বেই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নিরাপদ রাখতে কঠোর ভূমিকা রাখে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। এইসব প্রতিষ্ঠানে কাজ করেন প্রশিক্ষিত ও দক্ষ বিজ্ঞানী ও প্রকৌশলীরা। প্রতিষ্ঠার 7 বছরেও জনবল সংকটে ভুগছে বাংলাদেশের পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা বায়রা। চ্যালেঞ্জগুলি হচ্ছে যে বর্তমানে আমাদের গ্রস শর্টেজ অফ ম্যানপাওয়ার। সূত্র বলছে, প্রথম দিকে 360 জন লোকবল চায় প্রতিষ্ঠানটি, এটিকে 180-তে নামায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। সবশেষ জনপ্রশাসন মন্ত্রণালয় মাত্র 81টি পদের অনুমোদন দিয়েছে বায়রাকে। এরই মধ্যে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। গভর্নমেন্ট মেকানিজম ফর রিক্রুটমেন্ট অফ ম্যান পাওয়ার পার্টিকুলার ইন অর্গানাইজেশন লাইক দিস, ইউ ক্যানট ইমাজিন হাউ কমপ্লিকেটেড ইট ইজ। আমার দীর্ঘ 2 বছর আড়াই বছর লেগেছে আমার ফার্স্ট ব্যাচ অফ ম্যান পাওয়ার 81 নামার জন্য। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বিভিন্ন ধরনের লাইসেন্স দিয়েছে বায়রা, এমনকি রূপপুরের সব দিকের কার্যক্রমের তদারকিও করে প্রতিষ্ঠানটি। লোকবলের অভাবে বাইরের কয়েকটি প্রতিষ্ঠানকে ভাড়া করে এই কাজ করছে তারা। একজন বিশেষজ্ঞ বলছেন, এ ধরনের প্রকল্পে প্রশিক্ষিত দেশি বিশেষজ্ঞের কোনো বিকল্প নেই। ভাড়া করে না, অন্য বিদেশি না, বলছে আমাদের লোক, আমাদের লোক গুটা নাও। এনি বেসিক ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল হোক, মেকানিক্যাল হোক, অন্য অন্য লাইনের হোক, তাকে যদি ট্রেনিং দেওয়া হয় হি উইল বি গুড এনাফ টু ওয়ার্ক হিয়ার। তিনি আরো মনে করেন, নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ক্ষমতা বাড়াতে প্রবাসী পরমাণু বিশেষজ্ঞদের কাজে লাগাতে পারে সরকার। আর্জেন্টিনাতে আমাদের একজন, কোরিয়াতে আমাদের একজন। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা।